গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে থাকবে 5টি প্রশ্ন এবং এই 5টি প্রশ্নের মধ্যেই থাকবে 4টি স্টেজ। তো দেখা যাক এখানে কতজন সঠিক উত্তর দিতে পারো। তাহলে চলো এবার গেমটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা এই স্ন্যাক্সটিকে ভালো করে দেখো। এবার এই স্ন্যাক্সটিকে দেখো, আর এবার এই চকলেটটি দেখো, এবার এই কোল্ড ড্রিঙ্কসটি দেখো। স্টেজ 1, এবার তোমরা এই 3টি স্ন্যাক্স এর মধ্যে বলো তো কোনটি স্ন্যাক্স তোমরা আগে দেখেছো, 1, 2 নাকি 3? উত্তর হবে নাম্বার 1। এখানে নাম্বার 1 এর স্ন্যাক্সটি আগে দেওয়া ছিল। স্টেজ 2, এবার এই 4টি স্ন্যাক্স এর মধ্যে বলো তো কোনটি স্ন্যাক্স তোমরা আগে দেখেছো, 1, 2, 3 নাকি 4? সঠিক উত্তর হবে নাম্বার 4। স্টেজ 3, এবারে 5টি চকলেটের মধ্যে গেস করো কোনটি চকলেট তোমরা আগে দেখেছো। তো কারা কারা এখানে সঠিক উত্তর গেস করতে পারলে? এখানে নাম্বার 4 এর চকলেটটি আগে দেওয়া ছিল। স্টেজ নাম্বার 4, এবার এই 6টি কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে বলো তো কয় নাম্বারে কোল্ড ড্রিঙ্কস তোমরা আগে দেখেছো। এখানে সঠিক উত্তর হবে নাম্বার 5। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, তোমাদের সামনে 3টি ছবি রয়েছে। তো এই 3টি ছবিকে দেখে একটি শহরের নাম গেস করো কি হবে। আর যদি তোমরা উত্তরটা বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রথমটা হচ্ছে ডায়মন্ড, তারপরে হার, আর এটা বার। তো এখানে শহরটির নাম হয়ে গেল ডায়মন্ড হারবার। এবার তৃতীয় প্রশ্ন, আর এটা হচ্ছে স্টেজ 1, তাই এই প্রশ্নটা একটু সহজ থাকবে। তো দেখো তোমাদের সামনে 3টি ছবি রয়েছে। তো এই 3টি ছবিকে দেখে একটি ছড়ার নাম গেস করো কি হবে। আর যদি তোমরা উত্তরটা বলতে পারো তাহলে ফটাফট কমেন্ট করবে। এখানে প্রথমে রয়েছে বাঘ, তারপরে বাকুম, আর এটা পায়রা। তাহলে এখানে এবার ছড়াটি হয়ে গেল বাঘ, বাকুম, পায়রা। স্টেজ নাম্বার 2, এবার দেখো তোমাদের সামনে অনেকগুলো ছবি রয়েছে। তো এই ছবিগুলোকে দেখে তোমরা আরো একটি ছড়া গেস করো কি হবে। তো এখানে কে কে ছড়াটি গেস করতে পারলে? দেখো এখানে রয়েছে আকাশ, ঘি, রে, তারপরে মেঘ, আর এটা হচ্ছে করেছে। তাহলে এখানে এবার ছড়াটি হয়ে যাবে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে। স্টেজ নাম্বার 3, এবার এখানেও তোমাদেরকে আরো একটি ছড়া গেস করতে হবে। তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো। দেখো এখানে রয়েছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তাহলে এখানে এবার ছড়াটি হয়ে গেল আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। স্টেজ নাম্বার 4, এবার দেখো তোমাদের সামনে অনেকগুলো ইমোজি রয়েছে। তো এই ইমোজিগুলোকে দেখে এবার তোমাদেরকে একটি সঙ্গীতের লাইন গেস করতে হবে। এখানে সঙ্গীতের লাইনটি গেস করতে পারলে? এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তো দেখো প্রথমটা আম, তারপরে আর এটা হচ্ছে সোনা, তারপরে বাংলা আম ই, তারপরে আবার তোমায়, আর এটা হচ্ছে ভালো, এবং তারপরে বাসি। তাহলে এখানে জাতীয় সঙ্গীতের লাইন হয়ে গেল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবার দেখো তোমাদের সামনে অনেকগুলো রেড কালার রয়েছে। তো এই রেড কালারগুলোর মধ্যে বলো তো এখানে সবচেয়ে ডিফারেন্ট কালার কোনটি? এটা হচ্ছে
স্টেজ নাম্বার 1, তাই এটা অনেক সহজ ছিল। তো দেখো এখানে নাম্বার 5 এর কালারটি একটু হালকা রয়েছে। এবারে এই গ্রিন কালারগুলোর মধ্যে বলো তো এখানে সবচেয়ে ডিফারেন্ট কালার কোনটি? এখানে উত্তর হবে নাম্বার 2, কারণ দেখো এখানে নাম্বার 2 এর কালারটি একটু ডিপ রয়েছে। এবারে ব্লু কালারগুলোর মধ্যে বলো তো এখানে সবচেয়ে ডিফারেন্ট কালার কোনটি? এখানে উত্তর নাম্বার 7। এবারে এই গ্রে কালারগুলোর মধ্যে সবচেয়ে ডিফারেন্ট কালার খুঁজে বের করো। কে কে এখানে সঠিক উত্তর গেস করতে পারলে? দেখো এখানে উত্তর হবে নাম্বার 4। এবার দেখো তোমাদের সামনে অনেকগুলো গোলাপ ফুল রয়েছে, কিন্তু এই গোলাপ ফুলগুলোর মধ্যে একটি আলাদা ফুল রয়েছে। তো এবার তোমরা সেই আলাদা ফুলটিকে খুঁজে বের করো। কারা কারা খুঁজে বের করতে পারলে সেই আলাদা ফুলটিকে? দেখো এখানে গোলাপের জায়গায় একটি টিউলিপ ফুল রয়েছে। এবার এই ইমোজিগুলোর মধ্যে একটি আলাদা ইমোজি তোমরা খুঁজে বের করো। যারা খুঁজে বের করতে পারোনি তারা এখানে দেখো, কারণ এখানেই রয়েছে সেই আলাদা ইমোজি। এবার এই জোকার ইমোজিগুলোর মধ্যে একটি স্যাড জোকার ইমোজি খুঁজে বের করো। এই দেখো গাইস এখানে রয়েছে একটি স্যাড জোকার ইমোজি। এবার বলো তো এখানে একটি আলাদা ইমোজি কোথায় আছে? আর খুঁজে বের করতে পারলে প্রথমে কমেন্ট করবে। দেখো এখানে এই গিফটটা বাকি গিফটগুলোর থেকে একদম আলাদা। তো গাইস তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এখনই কমেন্ট করো। আর যদি তোমরা এরকম নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।